নমস্কার সম্মানিত দর্শকবৃন্দ, এতদিন পঞ্চায়েতের ট্যাক্স বা প্রপার্টি ট্যাক্স পঞ্চায়েতে গিয়ে আপনাদেরকে জমা করতে হতো, কোনো অনলাইন প্রসেস ছিল না। কিন্তু এবার অনলাইন প্রসেস শুরু হয়েছে, খুব সহজেই কিন্তু আপনারা পঞ্চায়েতের ট্যাক্স অনলাইনে পেমেন্ট করতে পারবেন। কিভাবে করবেন তার স্টেপ বাই স্টেপ পদ্ধতি আজকের এই ভিডিওতে আমরা দেখিয়ে দেব। তার আগে ছোট্ট একটি অনুরোধ, চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না, আর বন্ধুদেরকে ভিডিওটা শেয়ার করে তাদেরকেও খবরটি জানতে সাহায্য করবেন, আর ভিডিও ভালো লাগলে অবশ্যই কিন্তু লাইক করে দিয়ে যাবেন। তো ভিডিও ডিসক্রিপশন বক্সে আপনাদের জন্য প্রয়োজনীয় লিঙ্ক আমরা দিয়ে রেখেছি, বা পিন কমেন্টে আপনাদের জন্য লিঙ্ক দিয়ে রেখেছি। অথবা আপনারা একটা কাজ করতে পারেন, গুগলে চলে আসবেন, গুগলে এসে আপনারা সার্চ করবেন, এখানে জানতে হবে আমাদেরই ওয়েবসাইট, সেখানে আপনাদের জন্য আমরা একটা জায়গাতেই সব লিঙ্কগুলো দিয়ে রেখেছি। তো আপনারা এসে সার্চ করবেন জানতে হবে, গুগলে এসে লিখে সার্চ করবেন। তো যখনই গুগলে সার্চ করবেন জানতে হবে, প্রথমেই দেখবেন জানতে হবে .in নামে একটা ওয়েবসাইট চলে এসেছে, আমাদেরই ওয়েবসাইট। তো এই ওয়েবসাইটে আপনি ক্লিক করবেন। এখানে যখনই ক্লিক করবেন, তো এখানে আসার পর দেখবেন ডান দিকে একটা সার্চের অপশন আছে, দেখতে পাচ্ছেন সার্চ, এই যে সার্চ অপশন। ওয়েবসাইটে আসার পর এই সার্চ অপশনে আপনি ক্লিক করবেন। তো সার্চে এসে আপনারা শুধু ছোট্ট করে লিখে দেবেন ট্যাক্স, TAX, ট্যাক্স লিখে দেবেন। যখনই আপনি পঞ্চায়েতে ট্যাক্স লিখে সার্চ করবেন, দেখবেন প্রথমেই চলে এসেছে এখানে একটা আর্টিকেল, দেখতে পাচ্ছেন আমি দেখিয়ে দিচ্ছি, পঞ্চায়েত ট্যাক্স অনলাইনে কিভাবে জমা করবেন। দেখুন পঞ্চায়েত ট্যাক্স পেমেন্ট অনলাইন, 20 সেপ্টেম্বর এটা পোস্ট করা হয়েছে, এই যে পঞ্চায়েত ট্যাক্স অনলাইন, এখানে আপনি ক্লিক করে দেবেন। তো এখানে ক্লিক করলে পুরো পদ্ধতি এখানে কিন্তু স্টেপ বাই স্টেপ দেওয়া রয়েছে, পঞ্চায়েতে ট্যাক্স কীভাবে আপনারা ফিল আপ করবেন। এখানে পরপর আপনারা স্ক্রল করলে এখানে দেখতে পেয়ে যাবেন কীভাবে কিন্তু এটা ফিল আপ করতে হবে, তার স্টেপ বাই স্টেপ পদ্ধতি এখানে ছবির মাধ্যমে সুন্দর করে দেওয়া রয়েছে। এবার যেই ওয়েবসাইট থেকে আপনাদেরকে আবেদন করতে হবে সেই ওয়েবসাইটের লিঙ্কও কিন্তু এখানে দেওয়া রয়েছে। তো আপনারা এই পেজটার নিচের দিকে আসবেন, আসার পর এখানে দেখতে পাচ্ছেন একটা লেখা রয়েছে ট্যাক্স জমা করার ওয়েবসাইটের লিঙ্ক, এই যে দেখতে পাচ্ছেন দেখ ক্লিক হেয়ার লেখা রয়েছে, এই ক্লিক হেয়ার অপশানে আপনি ক্লিক করবেন। ক্লিক হেয়ার অপশানে যখনই ক্লিক করবেন, আপনার সামনে কিন্তু একদম ডাইরেক্ট যেই ওয়েবসাইট থেকে পঞ্চায়েতে ট্যাক্স দেওয়া যাবে সেই ওয়েবসাইটটা চলে আসবে। তো আমরা কিন্তু পঞ্চায়েতে ট্যাক্স দেওয়ার যে ওয়েবসাইট সেই ওয়েবসাইটের ভিতরে চলে এসেছি। তারপরে দেখুন এখানে আসার পর ডান দিকে দেখতে পাচ্ছেন দুটো অপশান রয়েছে, একটা হচ্ছে মোবাইল নাম্বার বা SS নম্বর দিয়ে সার্চ করার অপশান, আর একটা হচ্ছে আপনার ডিস্ট্রিক্টার দিয়ে সার্চ করার অপশান। তো আপনারা এই যে সিলেক্ট ডিস্ট্রিক্ট রয়েছে, এই সিলেক্ট ডিস্ট্রিক্টটা এখানে আগে আপনার জেলার নামটা সিলেক্ট করবেন। আমরা এখানে জেলার নাম সিলেক্ট করে নিচ্ছি, আমাদের পশ্চিম মেদিনীপুর জেলা সিলেক্ট করলাম। তারপরে এখানে ব্লক, এখানে আপনার ব্লকের নাম সিলেক্ট করবেন, আমরা এখানে ব্লকের নাম সিলেক্ট করলাম। তারপর গ্রাম পঞ্চায়েত, এখান থেকে আপনার গ্রাম পঞ্চায়েতের নাম আপনারা সিলেক্ট করবেন। তারপরে দেখুন এখানে SS নেম, এইখানে আপনার যার নামে ট্যাক্স রয়েছে সেই নামটা লিখতে হবে, অনেকে যদি নাম আপনার না মিলে তাহলে কিন্তু আসবে না। তাই আপনাদের বাড়িতে যদি কোনো পুরনো চালান থেকে থাকে, ট্যাক্স আপনি জমা করেছেন পঞ্চায়েতে, সেই রকম চালান নিয়ে আসবেন, চালানে দেখবেন যেই নামটা রয়েছে, ঠিক আছে, সেই হুবাহু নামের বানানটা সেটা এই SS নেমের ঘরে বসাবেন। আর ফাদার্স মাদার্স নেম এটা আপনি বসাতেও পারেন নাও বসাতে পারেন। তো আমরা এখানে SS নামটা বসাবো, মানে যার নামে ট্যাক্স রয়েছে পঞ্চায়েতে সেই নামটা বসাবো, দিয়ে এখানে সার্চ ইওর প্রপার্টি এই অপশানে ক্লিক করব। যখনই আমরা সার্চ করেছি, সার্চ রেজাল্টে এখানে দেখিয়ে দিয়েছে SS নম্বর, এই নাম্বারটা চাইলে আপনি খাতায় লিখে রেখে দিতে পারেন, এগুলোও এই SS নাম্বার দিয়েও সার্চ করা যায়। তারপর এখানে সংসদ নাম্বার দেখিয়ে দিয়েছে, ঠিকানা, ওনার নেম যার নামে ট্যাক্স রয়েছে সেই নামটা দেখিয়ে দিয়েছে, তার বাবার নাম দেখিয়ে দিয়েছে সংক্ষেপে, আর ডিউ অ্যামাউন্ট কত টাকা ডিউ রয়েছে সেটা এখানে দেখিয়ে দেবে। অনেক সময় এই নতুন ওয়েবসাইট হয়েছে তাই অনেক এখনও কিন্তু এখানে ডিউ অ্যামাউন্ট অনেকেরই দেখাচ্ছে না, পরবর্তী সময়ে আপনাদেরও এখানে ডিউ অ্যামাউন্ট দেখাবে কত টাকা আপনাদের বাকি রয়েছে ট্যাক্স, সেই টাকাটা দিতে হবে। আর এখানে অ্যাকশনের নিচে দেখুন পে নাও অপশান রয়েছে, এই পে নাও ক্লিক করে টাকাটা আপনাদেরকে পেমেন্ট করতে হবে। তো আপনারা যখন এই প্রথমবার এই পে নাও অপশানে ক্লিক করবেন, আপনাদের সামনে পরবর্তী এরকম পেজ আসবে, এখানে বলবে লগ ইন বা সাইন আপ, দিয়ে আপনার ফোন নাম্বার দিতে বলবে। তো আপনি আপনার বাড়ির একটি ফোন নাম্বার এখানে দেবেন, যেই ফোন নাম্বারে OTP আসবে সেরকম। ফোন নাম্বার দেওয়ার পর এখানে লগ ইন নাও এই অপশানে ক্লিক করবেন। যখনই আপনি লগ ইন নাও অপশানে ক্লিক করবেন, পরবর্তী পেজ এরকম চলে আসবে, ফিল আপ ফর্ম টু কমপ্লিট রেজিস্ট্রেশন, একটা রেজিস্ট্রেশন ফর্ম ফিল আপ করতে হবে, এটা শুধুমাত্র প্রথমবারের জন্যই করতে হবে, পরের বার থেকে কিন্তু আর করতে হবে না। তো এখানে কী বলেছে, প্রথমে ডিস্ট্রিক্ট আপনার জেলার নাম দেবেন, আপনার ব্লকের নাম, এখানে গ্রাম পঞ্চায়েতের নাম, এখানে আপনার নাম দেবেন, ফার্স্ট নেমের ঘরে ফার্স্ট নেম, লাস্ট নেমের ঘরে লাস্ট নেম, এবং আপনার ইমেল আইডি থাকলে এখানে দিয়ে দেবেন, দিয়ে এখানে ক্রিয়েট অ্যাকাউন্ট এই অপশানে ক্লিক করে দেবেন। ক্রিয়েট অ্যাকাউন্ট অপশানে ক্লিক করলে আপনার কিন্তু অ্যাকাউন্ট ক্রিয়েট হয়ে যাবে। অনেক সময় ক্রিয়েট অ্যাকাউন্ট অপশানে এই অপশানটি ক্লিক করলে কোনো কিছু পেজ আসে না, একটুখানি অপেক্ষা করবেন, একটুখানি অপেক্ষা করে যদি না কোনো পেজ আসে তবুও আপনাদের রেজিস্ট্রেশনটা কিন্তু হয়ে যায়, ঠিক আছে, রেজিস্ট্রেশন যে সাকসেস হয়েছে সেরকম অনেক সময় দেখায় না। অনেক সময় এরকম ক্রিয়েট অ্যাকাউন্টে ক্লিক করলে কিছুক্ষণ অপেক্ষা করে থাকবেন, তাহলে দেখবেন অটোমেটিক আপনার রেজিস্ট্রেশনটা কমপ্লিট হয়ে যাবে।
তারপরের কাজ কি হবে, আবার আপনাদেরকে মেন ওয়েবসাইটে যেতে হবে। মেন ওয়েবসাইট মানে এই যে ওয়েবসাইটটা যেখান থেকে আমরা আবেদনটা করেছিলাম, এই ওয়েবসাইটে যেতে হবে। আবার এখানে আসলেন, আসার পর একইভাবে এখানে আপনার জেলার নাম, আপনার ব্লকের নাম, আপনার এখানে আপনার গ্রাম পঞ্চায়েতের নাম দেবেন। তারপর অ্যাসেস নেমের ঘরে যার নামে ট্যাক্স কাটা রয়েছে আগে থেকেই বা ট্যাক্স রয়েছে তার নামটা এখানে দেবেন। দেশ সার্চ ইউর প্রপার্টি অপশানে আবারও ক্লিক করবেন। তারপর আপনাকে এই পেজটা আবারও দেখাবে, কত টাকা ডিউ রয়েছে, নাম, সংসদ নম্বর, হ্যাঁ সমস্ত কিছু দেখাবে। দিয়ে অ্যাকশনের নিচে পে নাও অপশান রয়েছে, এই পে নাও অপশানে আপনি ক্লিক করে দেবেন। পে নাও অপশানে যখনই ক্লিক করবেন ঠিক এরকম অপশানটা আবারও আসবে। এখানে আপনার মোবাইল নাম্বার বসাতে বলবে, মোবাইল নাম্বার বসিয়ে এখানে লগ ইন নাও অপশানে ক্লিক করবেন। এবারে কোন ফোন নাম্বারটা বসাবেন, ওই যে রেজিস্ট্রেশনের সময় যে ফোন নাম্বারটা আপনি দিয়েছিলেন সেই ফোন নাম্বারটাই কিন্তু আপনাকে এখানে বসাতে হবে। দিয়ে লগ ইন নাও অপশানে ক্লিক করতে হবে। এবার আপনার ফোন নাম্বার একটি ওটিপি পাঠানো হবে, ঠিক এই ধরনের একটি পেজ চলে আসবে এবং আমরা ফোনে দেখবেন একটি ওটিপি পাঠানো হয়েছে। সেই ওটিপিটি এন্টার ওটিপির ঘরে বসাবেন, দিয়ে ভেরিফাই ওটিপি এই বটনে ক্লিক করে দেবেন। যখনই আপনি ওটিপি দিয়ে ভেরিফাই করে দেবেন এরকম অপশান চলে আসবে, পে ইয়োর ডিমান্ড অ্যাসেস। দিয়ে এখানে অ্যাসেস নম্বর, হোল্ডিং নম্বর, আপনার ঠিকানা, সাংসদের নম্বর, তারপর ওনার নেম, বাবার নাম, অকুপেশন কী রয়েছে, কতটা আপনার বিল্ডিং রয়েছে বা কতটা আপনার জমি রয়েছে বা জমি কীরকম রয়েছে বা বাড়িটা আপনার পাকা বাড়ি না কাঁচা বাড়ি, মার্কেট ভ্যালু কত, হ্যাঁ তারপর আপনার বিল্ডিংয়ের ভ্যালু কত বা টোটাল মার্কেট ভ্যালু কত, সমস্ত কিছু কিন্তু এখানে দেখিয়ে দেবে। এর উপরেই হিসাব করে তো আপনার ট্যাক্সটা ক্যালকুলেট করা হয়। দিয়ে নিচে এখানে দেখিয়ে দেবে আপনার কত টাকা ট্যাক্স রয়েছে, এখানে ডিউ ডেট বা কত টাকা ট্যাক্স রয়েছে সমস্ত কিছু দেখিয়ে দেবে। তো বর্তমানে কিন্তু এই উপভোক্তা যেহেতু কোনো ট্যাক্স বাকি নেই, এখানে ডিমান্ড নট জেনারেটেড ইয়েট দেখাচ্ছে, বা এই নতুন যেহেতু চালু হয়েছে এখনও সঠিকভাবে এখানে ক্যালকুলেট প্রসেসটা চালু হয়নি সেই কারণে এটা দেখাচ্ছে। তো যখন এই ওয়েবসাইটে সঠিকভাবে ট্যাক্স ক্যালকুলেট করা শুরু করবে বা আপনাদের ট্যাক্স যখন ডিউ থাকবে এখানে অটোমেটিক কিছু সময় পরে দেখবেন দেখিয়ে দেবে কত টাকা ডিউ রয়েছে। তো সেই ডিউটা এবার এখানে পে করতে হবে। পে করার জন্য এখানে আপনারা ক্রেডিট কার্ড, ডেবিট কার্ড বা ফোন ইউপিআই, তারপর আপনারা নেট ব্যাঙ্কিং সমস্ত কিছুর মাধ্যমে পেমেন্ট করে দিতে পারবেন। পেমেন্ট করার সাথে সাথে আপনাকে একটা চালান দিয়ে দেবে যেটা কিন্তু আপনার ট্যাক্স যে আপনি দিয়েছেন তার প্রমাণ। এইভাবেই কিন্তু এই ওয়েবসাইটে আপনারা ট্যাক্স দিতে পারবেন। এখনও যেহেতু ট্যাক্স কালেক্ট করা শুরু হয়নি বা এখানে ডিউ অ্যামাউন্টে কোনো অ্যামাউন্ট দেখাচ্ছে না সেই কারণে আপনারা সব সম্পূর্ণ প্রসেসটা দেখতে পেলেন না। তো পরবর্তী সময় কিন্তু যখন ডিউ অ্যামাউন্ট দেখাবে তখন কিন্তু আমাদেরকে পরবর্তী স্টেপগুলো আবারও দেখিয়ে দেবো, টাকাটা কীভাবে তখন পেমেন্ট করতে হবে। এটাই ছিল আজকের আপডেট, আশা করি আপনারা ভিডিওটা বুঝতে পেরেছেন। ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, বন্ধুদেরকে ভিডিওটা শেয়ার করবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন।